অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতন। আমরা অল্পতেই যদি একটু ভালো থাকি, আমরা অহংকার করি, আসলে অহংকারটা করা ঠিক নয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি সকল আপুরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। শুক্রবার বিকালে ছাদে উঠেছি, আর ছাদে উঠে আমি আর তোমাদের ভাইয়া একটু গাছের যত্ন নিব। অনেক দিন পর ছাদে এসেছি, তো আমার এই ভিডিও দেখার শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো মাশাল্লাহ দিলে আমার ডালিম গাছে ফুল এসেছে, আর এদিকে গাছগুলো দেখছিলাম, মিষ্টি কুমড়া গাছটা কি করবে তোমাদের ভাইয়া চিন্তা করছে। তো এদিকে এক সাইডে নিয়ে পাইপের কর্নারে দিয়ে দিবে, যাতে বেয়ে বেয়ে উপরের দিকে চলে যেতে পারে। আর এই যে মাশাল্লাহ, বাহিরের ওয়েদার দেখতেই পারছো, খুব মেঘলা হয়েছে, আর আম গাছে অনেক মুকুল এসেছে। তো এই সাইডে পাইপের উপর দিয়েছে গাছগুলো, যাতে বেয়ে বেয়ে উপরের দিকে চলে যায়। আর ফুলও এসেছে মাশাল্লাহ দিলে। তো গাছটা একটু মনে হচ্ছে দুর্বল হয়ে পড়ছে, যেহেতু অনেকদিন আসি না, সেইভাবে গাছের যত্নও নেওয়া হয় না। তো দেখি কতদূর পর্যন্ত যায়। তো এদিকে কিন্তু মাটিটা খুব শক্ত হয়ে গেছে, এইদিকে পেয়ারা গাছটাও মরে যাচ্ছে। জানি না এই ছোট্টই টবে পেয়ারা গাছ হবে কি না। আর এখান থেকে আমি কিছুটা থাই পাতা নিচ্ছি, স্যুপ রান্না করব, থাই স্যুপ রান্না করব। সন্ধ্যার মাগরিবের নামাজ পড়ে নাস্তা তৈরি করব। তো দেখি কি হয়। আর এখানে কিন্তু মাশাল্লাহ দিলে একটা নয়নতারা ফুল গাছ হয়েছে, এই গাছটা কিন্তু আমি লাগাইনি, এমনি আল্লাহ তাআলার তরফ থেকে এই গাছটা হয়েছে। মাশাল্লাহ দিলে অনেক ফুল এসেছে। তো আল্লাহ পারেন না এরকম কিছুই নেই, সে কিন্তু সব কিছুই পারেন। শুধু একটা টব পড়েছিল, সেখানে কত সুন্দর একটা ফুল গাছ হয়ে গিয়েছে। আল্লাহ সৃষ্টি কতই সুন্দর। আর এই যে আপু ড্রাগন গাছ, এই ড্রাগন গাছে ড্রাগন এবার আসেনি, সব এসে এসে মরে গেছে, একটা ড্রাগনও ভালো ছিল না। আর এই যে কিছু গাছ, শাক গাছ লাগিয়েছে, এদিকে করল্লা গাছ লাগানো হয়েছে, আর এই পাশটাতে এই যে বেগুন গাছ লাগিয়েছে, মরিচ গাছে অনেক ফুল এসেছে। আর এই পাশটাতে এই যে আমার একটা চুলা আর একটা পাখির বক্স রাখা হয়েছে, পাখির যে ঘর থাকে সেইটা। তো এদিকে আমি গাছটা একটু কুচিয়ে নিচ্ছি, আর তোমাদের ভাইয়াকে বলছি তুমি পানি দিয়ে দাও, মাটিটা অনেক শক্ত। আর মেহেদি গাছে এবার কিন্তু খুব সুন্দর গ্রো করেছে ডাল কেটে দেওয়ার পরে। আর এ দেখো কত ঘাস দুজন মিলে টেনে টেনে ছিঁড়ে উঠানো হয়েছে। আর আমি এই যে প্রতিটা গাছের গুঁড়া কিন্তু এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি, আর তোমাদের ভাইয়া পানি দিচ্ছে। এখানে লেবু গাছটাও খুব সুন্দর হয়েছে, এখান থেকে কয়েকটা লেবু পাতাও নিয়ে যাব। ইলিশ মাছ দিয়ে রান্না করে, কম লেবু পাতা দিয়ে কিন্তু একটু নরম ইলিশ মাছ ভাজি করলে অনেক মজা লাগে, তো সেই জন্য কয়েকটা পাতাও নিয়ে যাব। জানি না লেবু আসবে কি না। তো ঘ্রাণটা খুব সুন্দর লাগছিল। তো মেহেদি গাছের মাটি প্রচুর শক্ত, আমি আসলে খুঁচাতেই পারছি না, তো বলছি যে একটু পানি দিয়ে একটু নরম করে দাও। তো আমাদের কিন্তু গাছের যত্ন নেওয়া শেষ, আর মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখানে একটা তুলসী গাছ আর লেবু পাতা, থাই পাতা নিয়ে যাচ্ছি। আমার জাকে দিব তুলসী গাছটা, যেহেতু জায়ের ছোট মেয়ে আছে, ঠান্ডা লাগলে তুলসীর রস আর মধু একসাথে খাওয়ালে কিন্তু অনেক উপকার। আর এই যে মাগরিবের নামাজ পড়ে এখন পেঁপে খেয়ে নিচ্ছি, থাই স্যুপ রান্না করার হলো না, কেননা ছোট মেয়ের দাঁত উঠানো হয়েছে, আর সে তার বাবার কাছে আবদার করেছে, বাবা আমার দাঁত উঠানো হয়েছে, আমি ব্যথা পেয়েছি, আমাকে তুমি চাইনিজ খাওয়াও। আর মেয়েদের আবদার তো বাবা কখনোই ফেলতে পারে না, মেয়ের আবদার শুনে বাবা এই যে এশার নামাজ পড়েই চলে এসেছে আমাদেরকে নিয়ে চাইনিজ খাওয়ানোর জন্য। আর এই যে আমার ছোট মেয়ে, সে তো মহা খুশি, বাবার কাছে আবদার করেছে আর বাবার সাথে সাথে পূরণ করেছে। আমরা মায়েরা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপর পূরণ করি, কিন্তু বাবাদের কাছে আর সেটা হয় না, বাবাদের কাছে আবদার করলেই সেটা পূরণ হয়ে যায়।
তো এই যে আমাদের খাবারের মেনু কার্ড চলে এসেছে, এবার আমরা এখান থেকে সিলেক্ট করে অর্ডার দিব কি কি খাবো এখানে। তো চিন্তা করলাম যেহেতু রাত 9টা বাজে এসেছি, তো রাতের ডিনারটা এখান থেকে কমপ্লিট করে যাব। আর বাচ্চার আবদার, বাবা যেখানে খেলার জায়গা আছে সেখানেই যাবে। তো এই দেখো ওরা এসে তো খেলাধুলা শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া রেখে। তো আমরা প্রথমে স্যুপ অর্ডার দিয়েছি, আর স্যুপ খেতে খেতে রাতের খাবারটা ওনারা কমপ্লিট করে নিবে। তো চাইনিজে খেতে আসলে এটাই হলো সমস্যা, অর্ডার দিয়ে বসে থাকতে হয়। তো চিন্তা করলাম আমরা এই ফাঁকে স্যুপটা খেয়ে নিই আর রাতের খাবারটা ওনারা কমপ্লিট করুক। তো স্যুপ খাওয়ার একটু পরেই কিন্তু আমাদের রাতের ডিনার চলে এসেছিলো। তো আমরা স্যুপ আর চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর বিফের ভেজিটেবল নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রাতের ডিনার কমপ্লিট করে এখন বাসায় যাব। আর এই যে দেখো বাচ্চারা কত মজা করছে, আমার ছেলে সে তো এখান থেকে যাবেই না। তো বললাম বাবা চলো, এখন অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11টা বেজে গিয়েছে, তো বাসায় চলে যাব। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমিও আমার সকল ভাই ও আপুদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।